আইছে আই নোয়াখালী তো আইছে 20 বছর হইছে হইছে না হইছে হইছে আচ্ছা আইয়া এই দেশে বিয়াও করছ তুই বউ নাই এখন শাড়ি দিছি আবার আনে বড় লোকের মাইয়া এটা আই জানি আপনাদের কাছে আলাদা কিছু টিয়া থাক আচ্ছা ঠিকই তো দুদিনের মধ্যে দিয়ে দেবা ভাবি আজ জবান আজ জবান মানে বিশ্ব সেরা জবান দুই দিন আগে দিন এমন আছে অন নিয়ত রাতে আনি দিছি দুদিনের মধ্যে কিন্তু ভাবি আর চেষ্টা করলে আজ যাইতে দিয়ে যাই তিন দিন ধরে না হয় না ঠিক আছে কথা বলে বলি টাকাটা না আমার কাছে নাই টাকাটা তোমার কাছে নাই মানে আসলে ওই যে ওই পাড়ার মফিজ আছে না হ্যাঁ মফিজ ও মফিজ ভাই টাকাটা নিছে আল্লাহ রে আমার বউ এটা কি করলো ওই মফিজ তো একটা সিটা বাতপা এই সুন্দর সুন্দর মহিলাগো থেকে পামপুটি দিয়ে টাকা পয়সা দেয় টাকা কটা নিছি ডেট দিছি কটা ডেট মিস হয়েছে নালে আবার ডেট দিমু দেন তো কি একটা পেশা এই কথা কম বলো না ঘরে যাইতেন না ভাবির ইয়ানো ডাকিয়ে নিউম আই জানি ভাবি আর কথা শুনবো কারণ ভাবি আর অত্যন্ত ভালোবাসে ভাবির আজ ইয়ান কই মিয়ান শুনবো হেতি অনেক বালা মাইয়া বংশধর মাইয়া হ্যাঁ আগে ভাবিরে ফটাইতে হবে কি সুন্দর ভাবে ভাবি ভাবি আনে কেন বার আইয়ে ও ভাবি এ কদ্দুর বার আইয়ে সাই দেন কে খাড়াই রয়েছে ওরে ভাবি আই আরি ভাবি তেরে দেবর দেওয়ানা এখন গান আছে না আই হেরুমা তোমার দেবর আর কি ভালো আছো নি ভাবি আসসালামু আলাইকুম ভাবি কি কমো আপনারা কালকে রাত্রে স্বপ্নে দেখছি আমার স্বপ্ন স্বপ্ন খারাপ কিছু দেখি নেই দেখতেছি আপনি একটারে মানে অরিজিনাল গরুর দুধ দি ভাত মাইখা আমার স্বামীজ দিয়ে খাওয়াচ্ছেন এইভাবে এইভাবে পাগল হয়ে গেছি না যাইতে তাই না না আমি আপনার দুধ দিয়ে ভাত খাওয়াই দিতেছি খালি হারা জীবন খালি বাইরে খাওয়াইবেন দেবর খাওয়াইতে মনে চায় না ভাবি আকাম কুকাম শুরু করছে ভাই খবর টবর রাননি খবর তো রাখি আকাম করতে আকাম কুকাম মানে ওই যে আড্ডা মারে কি করে না করে তুই কাম করে খাবি তুই কোনো রাজনীতি ভিন্ন হোলানার লগে ঘুরে যে হোলানার রাজনীতি করে সেই কোনো লগে ঘুরে তো ভাই কি দরকার ভাই কি রাজনীতি করে নি আমি কি দেখছেন ঘুরতে আয় তিন দিন দেখছি এত নয় যে কিছু ক্যাডার হোলান আছে না ক্যাডার এ ক্যাডারের লগে ঘুরে কেন তো বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেরোয় কে জানে ক্যাডার ক্যাডার হোলানের কোনো দল আসেনি ইগুন বেলে রাজনীতি করে ইগুন লগে ঘুরে কোন সময় ভাই বান্ধব হয়ে যায় আজকে বাসায় আসুক আইলে বালা করে ঠেট দিয়েন আর কথা কইেন না আবার ভাবি আই জানলে কইছি না না কইবে এটা আর নামে কুট নামে করে গেছে আই তো আবার সত্যবাদী আই মিছাটা জীবন আর মুখে দিয়ে আইলি না কথা শুনাইলা সত্যি আছে তোমার ভাই বাসা ভাবি আপনারে কি জন্য আইছে আপনারে যে সুন্দর লাগাইতে একবারে অভিষেক যখন সিনেমার মধ্যে প্রথম প্রথম আইছিল হেরুম্মা চেহারা আন্নার মনে হইতেছে সাকিব খান ফাইলে আন্নার সাইড ন ও না সাকিব খান তো অভিষেক সাড়ি দিছে অনেতি মোড় হয়ে গেছে তো বুঝছেন ভাবি সত্য কই আপনারা আমি অত্যন্ত ভালোবাসি আপনি আমার কতদূর দেখতে আরেন চোখে আইডাই জানি না ভালোবাসেন মানে আরে ওই ভালোবাসা না আর কি একটা ভালোবাসা আছে না জান আপনি এই যে আইসি আপনি আমার এখন বাসায় নেবেন মুরগির মাংস রুহিত মাছ দিয়ে ভাত দিবেন আমি জানি খাওয়া দাওয়া কোন সময় আপনি আমার ফিরাই দিচ্ছেন সবসময় তো আইলে পাঁচ খাইয়া যা তাই না ভাবি দেবর বলে কথা বুঝো না না ভাবি আই জানি আপনি অত ভালো এককারে দুনিয়ার ভালো মানি আপনি আমার মতো ব্যক্তি জীবনে এই ব্যক্তি কারো কাছে যায় নাই সেই এমন ব্যক্তি যার জবান ঠিক আছে এক বাপের এক কথা হেতে আজকে আপনার কাছে চলিয়ে আইছে হেতে কিলাই আইছে মানে আয় কিলাই আইছি আর কইতে সরম লাগতে আছে তা কইতে হইব যেই তো শুনেন এক কান কথা আছে না এ ভাবি কোটিপতি অনেক সময় বিপদে পড়ল আরে সামান্য টাকা পয়সার জন্য কথা আছে না দরকারটা কি সেটা তো বলো আমি হঠাৎ করে সামান্য একটা বিপদ হয়েছি বেশি না 5,000 টাকা আমার হঠাৎ করে লাগ দিয়েছে চিন্তা করলাম ভাবি ছাড়া আমার এই বিপদ থেকে কেউ মুক্ত করতে চাইতে না আছে কিন্তু তোমার
নিয়ন কি কইলে আজ গেল গে মাইয়ারা দেড় সালা বি দেড় সালা পুরুষের কথা কেউ শুনেনি আন্নার ভালো লাগলে আন্নার দিয়ে লাগে না না সেটা না মানে ও বাসায় নাই তারপর টাকা রাইখা গেছে ওর লাগবো সেটা বলে গেছে যে টাকাটা আমার লাগবে না ভাই কই গেছে ভাই নাও লাগজো আরে কথা কথা কইছে আরে ওনা আমার খুশি আনে টিয়াটা দিলে আই জানি আমনে কইল যা অনেক বড় আচ্ছা ঠিক আছে তাহলে কাট করে বিকালে চলে যাব না বিকাল কটা সাইটের দিকে চারটা পাঁচটার দিকে আচ্ছা ভাবি আজকে আর কিছু খাইতাম না আমি হাইট লোক খাইতাম না হেডবোর্ডটি আছে আই যাই গই ভাবি তো বহুত সালা টাকা দিব কিনা এটা তো ডেঞ্জারাস ভাবি সব দূরে আলা ভাবি কিন্তু তা না বিষ্ণু দোষ আছে ভাবির আমার খুব ভাল লাগে কিন্তু আজকে কিভাবে পটামো ভাবি যদি না পটে তারপরও আমি জানি আমি বেশিরভাগ ভাবি ধরে পটাইতে পারি পুইটা যাইব ভাবি ও ভাবি কানে ইমু আই সাই দেন আই কে আই চলি আইছি ইমি না ফেলে নিউ খালি ভাবি ভালো আছেন নি এটা আছে ওই কি বক কত বড় বেদ বিগুরি লাইছি আপনার সালাম দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে ভাবি আপনার মিষ্টি কণ্ঠে যে সালামের উত্তরটা লইছে এটা অনেক মাইয়া হারে না হে তিরা বেকু আয় কত সুন্দর করে সালাম আদে এতে কোনগা সালাম ওয়ালাইকুম সালাম মনে হয় তুই যুদ্ধ করতেছে তাড়াহুড়া ওদের আতঙ্ক কথা নাই নাই তো এই যে আমরা একটা খানদানি বংশের মাইয়া এটাই তার প্রমাণ আপনার মাঝে যে গুণ আছে আপনি কই থেকে আইছেন কোন ফ্যামিলির মাইয়া আপনার বাপ দাদার স্ট্যাটাস কি আই বৈজ্ঞানিক খবর লইছি আই যদিও শুনেন আপনারা আরে পাগল ছাগল মনে করতে রান লেয়া আই গেলাস ভাই পর্যন্ত লেয়াওড়া করছে ভাই পর্যন্ত লেয়াওড়া করি আর ভিতরে যে জ্ঞান ঢুকছে অঙ্গার যোগে হোলানে বিয়ে ভাস করলে এতের ভিতরে এত জ্ঞান ঢুকে না এটা লেখাপড়া করে না এটি বারান্দায় যায় চলে আসে বারান্দা না ভাবি আপনারে কেমনে কইতাম আপনি মায়ের সমান এই ভাই ফোর ফাইভে হড়ে হে এটা কি কইলা আমি মায়ের সমান হয়ে গেছি গা না ভাবিদেরকে মানে চোখের মাঝে মানে নজরে মায়ের নজর দেখতে হয় নইলে পাপ হয় বুঝেন না ভাবি দেখো তুমি এখন আইতে পারো মায়ের সমান তো সোনা না না ঠিক আছে ভাবি আচ্ছা আমার ভুল হইছে ও মা আর ভাবি যে মা কইলে রাগ হই যায় হ্যাঁ ভাবি ঠিক আছে এই ভাবি ঠিক আছে অন্যগুলা মা কইলে খুশি হই যায় আমি খুশি হই না বয়সের ব্যাপার তো আপনি আমার কষি বয়স আই বুঝছি বুঝছি আপনি কোন দিন সরম আইতেছেন আই বুঝে গেছি মেন কথা হইলো অন্য মাইয়ালারা জান কই ভাবি আমার মায়ের মতো হইতে যে খুশি হই যায় আপনি খুশি হন না আই বুঝছি আচ্ছা ভাবি বয়সটা দেখতে হবে না আচ্ছা ভাবি আই বুঝলাম না এই টিনের গড়ালা এই হজিল্লার আপনি বিয়ে করলেন গা আপনার মা বাবা আর পাত্র দেয় না খানদানি মাইয়া তো বাপ মায়ের তো অনেক সহ সম্পত্তি আছে তো বড় লোক থেকে একটা বিয়ে করলে সহ সম্পত্তি বিলাম কোনে তাই করি দেখে এটা বিয়ে না হজিল্লা তো হেতে সহ্য করতে অনেক কষ্ট আর দুঃখ লাগে আমি মাঝে মাঝে চিন্তা করি ভাবি এত সুন্দর একটার ববিতার মতো ফিগার টিগার এত সুন্দর আপনারা আর ববিতার আমার কাছে এক চোখের মতোই লাগে কারণ আমি ববিতার খুব খুব ভক্ত ববিতা তো বুড়া হয়ে গেছেন তো ক্যাটরিনা বলতে পারেন না ক্যাটরিনা তো আবার হুক না আপনারা ববিতার মতো ববিতার ইয়াং বয়স থাকতে এই ববিতার মতো লাগে আমি আপনারা ববিতার চোখে দেখি আপনারা এত সুন্দর লাগে আচ্ছা ভাবি থাক আর কথা হলো হজুরলে আপনারা বিয়ে করছে আপনারা একটু গয়না টয়না দেন এই যে আপনার গলা টলা খালি আত খালি আতের মধ্যে চুনি দিয়েন এই দেখি আমরা এই যে দিনের বেলা তো গহনা টহনা পড়লে মানুষ চোখ পড়ে অনেক আছে না তাই আর কি পড়েনি হজিলে দিছিনি না আপনার মা ভাই দিছে না ও দিছিল বাপের বাড়ি থেকে নিয়ে আসছে আই জানি হজিলে দেন আপনার হজিলের মাছাই বললে আর এখন এটি ব্যাগে আপনার মা ভাই দিছে হেতে দিবে কত না এটা তো আনব ওইটা মানুষে চাও গা খাবাইলে তো এটা চা খায় আই হ্যাঁ রাস্তাঘাটে যাইতে মনে দেই না হ্যাঁ এটা বাদ দাও হ্যাঁ আমি শুনবে চাচ্ছি তুমি আমার দুয়ার যাই যে না আপনার দরজা আইবার দেবর ভাবির কাছে আসবে এটা স্বাভাবিক কথা আই আই কি এত খারাপ ভাবি আমি কোন আর হ্যাঁ আর কোনো যে বাজে কোনো খবর শুনছেন নি কারো কাছে আর ইচ্ছা করলে কিন্তু আপনার লোকে ফ্যান করতে পারে রেজ্জাক সাহাবতুন চেহারা কিন্তু আর খারাপ না বুঝছেন রেজ্জাক সাহান জানি একটু বয়স হয়ে গেছে চেহারা আর মতোই আছে ম্যাম থাকতে আসলে উত্তম কুমারের মতো আরে আমি তো আমার যদি বিয়ে না হইতো তোমারে পাইলে তো ওডেই করতাম যা খুশি হইলাম ভাবি আমার এত লাইক করে আচ্ছা ভাবি যেটা আসলে যেটা বলার জন্য আছে এটা বলা তো আমি আপনি যদি এখন আমার বিরিয়ানিও দেন ঘরে আইসা বলে বিরিয়ানি খাই যা তো আমার সময় আমার একটা লোকেরে মানে
আধা ঘন্টার মধ্যে 5000 টাকা দিতে হইব নইলে আমার মা অনেক কিছু চাইতো না লোকটা বিপদ করছে আপনি জানেন তো আমি মানুষের সাহায্য করি লোকটার লেখাপড়া করার জন্য তার আজ পরীক্ষা যদি টাকাটা না দিতে পারে মানে পরীক্ষার ফি না দিতে পারে তার পরীক্ষা নিব না আমি আবার গরিবের গরিব মানুষের দুঃখ সহ্য করতে পারি না 5000 দেন ওলা আমি দিয়ে দিই টাকাটা আমি আপনাদের দুই দিনের মধ্যে আনি দিয়ে দেব আপনারা তো জানেন আমার কোনো অভাব নাই হঠাৎ করে টাকাটা আমার হাতে নাই আপনি দিবেন আমি দিয়ে আসব আমি দেরি করেন না ভাবি চিন্তা করেন না আপনি আমার অনেক চিন্তা করেন আমি কে আই কোন বংশধর হলা আপনি এটা জানেন না এই গ্রাম তো না আইছি ও নাই আস্তে আস্তে শুদ্ধ ভাষা জানি কি একসময় তো আই কথা কইতে মাইতাম না হন মোটামুটি অন্যগুলো শুদ্ধ ভাষা কথা কই দেন ভাবি দেরি করেন না ভাবি সময় কম এত খানা রয়েছে এত খানা রয়েছে এতটা টেঁড়া দিতে হইব ভাবি যান একটু তাড়াতাড়ি সব কিছু তো ঠিক আছে আমার তো টিনের বাড়ি বুঝছো টিনের বাড়ি হুনেন এটা একদিন আমার মা ভাই চেষ্টা করলে ভাগা করে দিতে হইব কোনো সমস্যা না আমি টিয়াটা আনা ভাবি এখন অন্য সাবজেক্টে যাই না টাকা সাবজেক্টে যান ভাবি ভাবি যে আমি আমি জানি আমি বড় লোকের মাইয়া আমি কাপড় জাহারা দিলে 10,000-20,000 হরি যায় আমি বড় লোকের মাইয়া এটা আমি জানি আপনাদের কাছে আলাদা কিছু টিয়া থাকে আচ্ছা ঠিকই তো দুদিনের মধ্যে দিয়ে দেবা ভাবি হ্যাঁ জবান আর জবান মানে বিশ্ব সেরা জবান দুই দিন আগে দিন এমন আছে অন নিয়ত রাত্রে আমি দিই দেখো এটা কিন্তু আমার হতে লুকানো টাকা পাই পের পাবে না আমি আপনার কাছে গোপনে দিয়ে যাব কথা তো ঠিক দিলেন কথা দিলাম মানে এক দুই নম্বরই করবে না তো ভাবি আমরা আমার এত সুন্দর পিয়ারে ভাবি আমি আপনার লগে দুই নম্বরই করতে পারতাম আচ্ছা তুমি দাঁড়াও দেখি কি করে কই এদিকে আহ নিচে সিঁড়িতে দাঁড়ান আর উড়ো কি হলো আহ না কে আচ্ছা গত মাসে যে তোমার আমি 5000 টাকা দিছি ওই 5000 টাকা দাও আসলে তোমারে যে কি করে বলি টাকাটা না আমার কাছে নাই টাকাটা তোমার কাছে নাই মানে আসলে ওই যে ওই পাড়ার মফিজ আছে না হ্যাঁ মফিজ ও মফিজ ভাই টাকাটা নিছে আল্লাহ রে আমার বউ এটা কি করলো কি হয়েছে তোমার দুনিয়ায় কি আর লোক পাও নাই তুমি না ও তো আইসা আমার কাছে চালো আমি ওই মফিসের ব্যাপারে তুমি জানো ওই মফিস তো একটা সিটা বাদ পা এই সুন্দর সুন্দর মহিলা গো থেকে পাম্পুটি দিয়ে টাকা পয়সা দেয় কি কইতেছো তুমি তোমারও বাটে ফালাইলো ওই টাকার জীবনে আমি পাবো না সত্যি হ্যাঁ এর জন্য আমি টাকা চাইলে কই পরে দিমু পরে দিমু এই পরে আর কোনোদিন শেষ হইব না এখন কি করবো গো সত্যি কি দিব না টাকা মুন্ডা চাইতাছে কি এন্দরে একটু কি লাইতে পারতাম তোমারে না তুমি এমন করো না আসলে আমি তো বুঝতে পারি আমি জানি না সব টাকা যে দিছো আমার কাছে একবার অনুমতি নিয়ে দিছো আমি কি স্বামী না অন্য কিছু দেখো আমারে ভুল বুঝো না আমি ওনার বলছিলাম পরে যেভাবে আমারে বলছে অনেক বিপদ কেন বলতেছে ভাবি আমি অনেক বিপদে পড়ছি আমি চাইতেছো তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি বিকালে এসে নিয়ে গিয়ে এখন বিকালে আইসে তোমার কাছে কি কই আনিছে আর মা কি অসুস্থ বউ প্রেগন্যান্ট বাচ্চা হইব এরকম কিছু ওনার আমারে বলতেছিল যে আমি অনেক বিপদে পড়ছি কিন্তু কি বিপদ জানি না তবে যেভাবে পড়ছিল আমার কাছে আইসা আমি দিয়া দিছি এর মধ্যে আমার কাছে একবার আয় কই আমার বউ বাচ্চা হইব হাসপাতালে নিতে হবে দোস্ত টাকা দে আমি কি তুই তো বিয়াই করস না টাকা দেমু কে তোরে তোমার কাছে নিছে হ্যাঁ কি করা যায় জাগায় বৈশা মিথ্যা কথা কয় আর তুমি আমার সরল সোজা বউ তুমি বুঝা ফারাইলা আচ্ছা বউ তুমি আর আমি ঝগড়া করে তো লাভ নাই মাতবার সাপ আছে মাতবার সাপের কাছে যায় তুমি সব কিছু কইবা
তোমার দিন ক্যামেরা টাকা নিছে কি কোয়া টাকা নিছে মাপ না সবই সব কিছু একটা করে দিব এইটাই ভালো তুমি কাজ করে এখন কোথাও যাও না এখন বাসায় থাকো একটু পরে আমরা মাপ আমার তো ব্যবসা খারাপ যাইতেছে মক্কলের সঙ্গে এত কমা কমতেছে এখন তো কারো করে নতুন পাইতেছি না যে ধরে টাকা দার সামন ভাবি সংখ্যাও কমে গেছে ভাবি অন নাই বেশি কারে ধরুম আইস কারে ধরুম এই হালার পরে তো সিনা সিনা লাগে এদিকে আইতেছে ও মা কই হালার ভালো আমার কাছে 2000 টাকা পায় আচ্ছা না ভাই ঘুরে যাই কড়া কড়া এই ওরাই টাকা আমার ঘরে না ছিলে আমার দিছি সিনসাস সিনসার আসসালামু আলাইকুম সিটি কেন ওয়ালাইকুম আসসালাম এই লগে আবার গুন্ডা লগে লই আনছস এই কিসের গুন্ডা তুই বাট একটা সিটিং তুই আমার কাছে টাকা হালাস চাইছস তুই যে সিটিং এর লাগি আমি তোকে টাকা পর্যন্ত হালাত দিই নাই ওই এদিক টাকা এই সেপালিসি দেখছস এই সেপটা শোভানের আগে তুই টাকা দিলি আর নইলে তোর আমি আমার পায়ে স্যান্ডেল দেখছস ওইটাতে তোর বাইরে ইয়া তোর আরে দূরো ভাই বাজে কথা কেন বলেন আমনে একটা বংশধর হলো আমনে এসব আকাম করতে পারেন আমনের বংশ কি আমনে জানেন হ্যাঁ আমনের বংশ লই আমরা চা দোকানে গবেষণা করি যে হোলাটা হইলো জমিদার বংশ এদের খানদান আছিল অনেক উঁচু মাপ 2000 টাকা তো আমনের কাছে এটা কোনো সাবজেক্ট না আমনে আর মতো ফকিরের কাছে 2000 হাইবেন আই হুনেন আই গেরাম তুই আইছি আমনে জানেন এই এলাকায় বসবাস করি আপনারা আরে ভালোবাসেন ভালোবাসেন না হ্যাঁ আমার কথা হন তোর বংশ আমি জানি তুই একটা সিটার তুই একটা চোর তুই একটা বদমাইশ তুই আরও বদমাইশ ডাবল বদমাইশ স্কোর বদমাইশ তার উপরে যদি থাকতে হেরে হবে তুই এমন সিটার আর সিটার 2000 টাকা দিছি এটা বিষয় না এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে টেনে এটা হয়েছে মূল বিষয় আচ্ছা আন লগে এই আই ভাই আমার কাছে কোনো নোটিশ আছে নি তুই বড় বড় হারামজাদা বড় সিটিং মানুষের থেকে পাটপারি করে টাকাগুলো নিয়ে যাস আর দেশ দিবা কোনো খবর নাই এই এখন আমার টাকা দে তারপর আর বিচার পরে স্যাপ সবাই হাসি স্যাপ স্যাপ হইলে ময়লা জিনিস শুনেন লাস্ট টাইম এবার কোনো হালার ভূত মিশাতা কইতো না গনি গনি 21 দিন হরে টাকাটা পাই যাবেন আমরা কারণ 21 দিন পরে আমি ওই ইডের বাটা একটা কাজ পাইছি তো ওখানে কাজ করতে আসি আমি সিটারি বাটারি সব ছাড়ে দিতেছি 21 দিন হরে যদি আইটি আর নদী তাই মানুষের জাতের মাঝে হরি ভাই মিষ্টি কথা কয় না এই তুই আর কতদিন সিটারি করবি না হ্যাঁ আজকে ইট বাড়া কালকে ওই পুকুর তো মাছ বেসমু পুকুর কিনছি কালকে অমুক কাম করেছি আর কতদিন দুইটা বছর দুই বছর কয়দিন ভাই দুই বছর গেছে আর 21টা দিন যাইতে সময় লাগছে না আমি আপনার কথা দিলাম 21 দিন হরে একটা গনি গনি আপনার টিয়া আপনার দরকার মিষ্টি টিষ্টি খাওয়াই সাহা দোয়ানের মধ্যে টিয়াটা দিবি যা ঠিক আছে ভাই যা আসি ভাই আপনারা দুজন ভালো মানুষ সিটিংয়ে ভদ্দা তুই যা আর আমিও মাতবরের কাছে যাইতেছি এমন কিলেট লাগামু তোর ব্যাপারে চিড়িঙ্গিরে শিখাই দিমু ওই চল আস্তার সিটিং তেলে হন আপনি কোন এই যে এতগুলো লোকের কাছে যে কে আনিছি কেউ ছয় মাস কেউ এক বছর কেউ সাত মাস এরকম করে যে কে আনিছি ওই যে কাজটা কি ভালো করছে হ্যাঁ মাতবর সাহেব আমার তো দুদিনের কথা কয়েই টাকা নিছে কিন্তু ছয় মাস হয়ে যেতেছে টাকা দেয় না মাতবর সাহেব আমার বোর থেকে ছয় নয় বুঝাইয়া 5000 টাকা নিছে বলবেন না আমি কারো টাকা মাইরে খাই নাই বলিনি যে আমি দিব না দেখেন তো মাতাপ্পা সাহেবের উল্টা উল্টা কথা বলতেছে তুমি কি করছো আমি একটা টাইম দিছি মানুষের বিপদ আবার থাকতে পারে আচ্ছা মাতাপ্পা বিপদ থাকতে পারে না আপনার যে মাথা বড় আপনার কুটিপতি আপনার কি একটা বিপদ হইতে পারে না তোমার দুই দিনের মাথা কাছে ছয় মাস যাব এখানে মাথা বড় আছে সবাই কথা বলার দরকার নাই উনি একজন সিনিয়র মানুষ উনি আমার খবর পাঠাইছে আমি আইছি তোমার মতো লোক খবর পাঠাইলে আমি আইতাম না কারণ আমি সবাই অনেকের গনাই ধরি না এই জন্য আমরা মাথা বড়ের কাছে আছি রাস্তাঘাটে যদি তোমার পাইতাম না বুঝতাম আমি ওনারে মানি টাকা কটা নিয়েছি ডেট দিছি কটা ডেট মিসেছে নাহলে আবার ডেট দিব তো কি একটা পেশা এই কথা কম বলো কথা কম বলো আমি ওর খবর দিছি আমি দুটো কথা বলি তোমাদের যা বলার তো এর আগে আমারে বলছো আমি শুনছি আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি তোরে এর আগেও কয়েকবার কিন্তু তোর এই লেনদেন নিয়ে অনেক সালিসি বিচার আমি করছি
তুই আজকে এই কি কথাটা কইলি রাস্তাঘাটে জাম এইজন্য আইতে দেরি হইছে এই আমাগো সময় কি দাম নাই হ্যাঁ করে যে খবর দাও হইছে সেই সকালে এখন বাজে কটা এই এই কটা বাজে দাও তো একটা বাজে তাহলে আমরা কি মানুষ তুই আবার ওই মহিলারে বললি যে মানে সবাই রে আমরা গুণী না হ্যান তেন না এই একদিন কিন্তু টাকা পয়সা নিয়ে তুই সিটেরি করিয়া তুই যে দুই দিনের কথা কইয়া কেউরে পনেরো দিনের কথা কইয়া কেউরে এক মাসের কথা কইয়া এই যে টাকাগুলো নিয়ে তুই যে বাজাইয়া বইয়া রইছ মানলাম আমি তুই টাকা মারবি না দিবি বেশ ভালো কথা তা তুই বেকার কাম এ দেশে সরকার বেকার লোক ওই কুত্তাদেরাম সিটি কর্পোরেশনে মারে এই বেকার লোক মারারও সিস্টেম চালু হয়েছে যেটা বেকার থাকবে এটা ফায়ার স্কোয়াড দিয়ে মারি ভালো আমি যদি এই ক্ষমতাটা এখন পাইতাম তোরে মারি পাইতাম এই ঝামেলা আমার রোগ সহ্য হয় না আমার একটা বয়স হয়েছে আর জোরে কথা বলতে পারি না হাড়ের সমস্যা এর মধ্যে তোরা আকাম কুকাম করবি গ্রামের ভিতরে সবাই ঝামেলা আমার মাথায় উঠবে বিষয়টা আসলে আমি ওই যে বেকার থেকে খাইতে খাইতে মানুষের থেকে টাকা লই এটা আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে সত্য কথা মানে কান কাঁচ ভাল লাগে না সকাল এগারোটা ঘুমোতে উঠি চিন্তা করি কার থেকে টাকা ধারলমু তারপরে টাকা লইয়া চাউল ডাল করে ছোট ছোট গরুর মাংস ছাড়া তো খাইতে ইচ্ছে করে ইচ্ছা পরিমাণ খাই দেখছেন গরুর গোস্ত টাকা নিয়ে খাও এখন তো তোর গোস্ত ওরা খাইবে হারামজাদা বেয়াদব কথা আবার কয় কেমনে আচ্ছা আমি বুঝতে পারতেছি আমার অন্যায় হইতেছে আই অনেক আন্ন জানা নাই গেরাম তো আইসি অনেক কষ্ট শুদ্ধ ভাষা শিখছি অন আর মুখে দিয়ে শুদ্ধ আইতে কষ্ট আই চাইছিলাম একটু শুদ্ধ টুদ্ধ শিখি একটু মানুষের লগে মিশে মিশে চলল আর কোয়াল খারাপ আর শরীরে কান গাছ পছন্দ হয় না নইলে কি থাকো কথা বুঝতে হয় আচ্ছা তোর একটা কথা জিজ্ঞেস তুই তো আমাগো এই এলাকায় আজকে নতুন না অন্তত মিনিমাম কম করি হলো 20 বছর হয়েছে তুই এলাকায় বসবাস আইসে আই নোয়াখালী তো আইসে 20 বছর হয়েছে হয়েছে না হয়েছে হয়েছে আচ্ছা আইয়া এই দেশে বিয়াও করছ তুই বউ নাই অন ছাড়ি দিছি আবার আচ্ছা যাই বিয়ে তো করছো বিয়ে করছি আচ্ছা তো তুই তোর বউটা গেছে কিন্তু আসলে তুই কাম টেস্ট করো না এই কারণে আমরা যতদূর জানি তুই ছাড়ো না তোরে ছাড়িয়ে গেছো গোটা নিমান আমি ছাড়ি দিছি তুই ছাড়ছো তুই আমাকে গ্রামের মাইয়ে তুই যে বিয়ে করতে বসে তো তোর চোদ্দ গোষ্ঠীর কপাল তোরে ছাড়িয়ে গেছে ওই কারণে একটাই যে তুই বেকার কাম করো না মানুষের লাগে সিটেরই বদমাশি করো এখন যাই হোক আমি কি আবার ফের এই মানুষগুলোর জাবি নেব আয়ানের কথা দিলাম আয় তোর কলে রিক্সা চালাইম ট্রাক চালাইম বদিল্লা খাইম আয় কাম করে খাইম কারণ আমার অনেক লজ্জা লাগতেছে আইজিয়া ইয়ে তুল মরি যাওন ভালো এইটা যখন বলছো তো মানুষের লাগে সিটে দি বদমাশি করো কেন হ্যাঁ মাদ্রাসা কাঁদতে মারা করে এটা কিন্তু অভিনয় আমরা কিন্তু বুঝতে পারতেছি টাকার লেগে এদিন কাটবো আমার কিন্তু টাকা লাগবো এই দিকে যায় ওই দিকে যায় আবার কাম শুরু করে দিব মায়া কান্না করে মাটি কাটুম রিক্সা চালাবো আচ্ছা তোমরা এই একটা মাস সময় একটু দাও আমার এই দাও সময়টা পরে না আমার দাও আমি এক মাস পরে তোমাদের টাকা ব্যবস্থা করে দেবো এক মাস পরে যদি উনি টাকা না দেন না না সেটা আমি বলছি আমি দেবো